ডক্টর বিধানচন্দ্র রায় জন্মদিন উপলক্ষে চিকিৎসকদের মিষ্টিমুখ করালেন নবদ্বীপের বিধায়ক। ডক্টর বিধানচন্দ্র রায়ের 139তম জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে নদিয়ার নবদ্বীপ শহরে প্রাণকেন্দ্র পোড়ামাতলা এলাকায় ডক্টর বিধানচন্দ্র রায়ের অবক্ষয় মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা ও নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এরপর পৃথিবী বিখ্যাত চিকিৎসক ও ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর রায়ের জীবনপঞ্জি তুলে ধরে স্মৃতিচারণ করেন পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এরপর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছে মহান এই চিকিৎসকের জন্মদিবস উপলক্ষে সেখানেও তার অপেক্ষায় মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক ও পৌর প্রশাসকের পাশাপাশি শ্রী চৈতন্যদেবের মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মিষ্টিমুখ করান নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ওরফে নন্দ সাহা। বিধায়ক পৌর প্রশাসক ছাড়াও এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার 24টি ওয়ার্ডের কোঅর্ডিনেটরগণ সহ নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস চট্টোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। ওয়ার্ল্ড ফেমাস ডক্টর ছিলেন, আর ডক্টরদের আজকাল ডক্টরস ডে। এই ডক্টরস ডেতে আমরা যে যেখানেই থাকি না কেন আমরা সারাটা তাদের কাছ থেকে পরিষেবা নিয়েই গেলাম। একটুকু সুযোগ পাই না যে আমরা তাদেরকে অন্তত একটা ভালোবাসার প্রতীক জানাতে পারি। আপনারা চিনেন সারা, তিনি একজন এমন একজন বিধায়ক, তিনি পরপর পাঁচবার শুধু নির্বাচনই হয় না, তিনি বহু উন্নয়নের কাজের সঙ্গে তার লাইফস্টাইলটাই আলাদা পরিচয় নন্দ সাহা। সেই বিধায়ক এখানে উপস্থিত হয়েছে, যারা তারা বছর যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসছেন এই কোভিড পরিস্থিতিতে। ওনারা যেরকমভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজেদের জীবনকে রিস্ক করে, এবং আমরা শুধু ভারতবর্ষ নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে অনেক মূল্যবান এই ডক্টর সাহেবদের আমরা হারিয়েছি। আমরা সবাই তাদের আজকে ডেটে আজকে আমার এই আনন্দের দিনে, হ্যাঁ, আমরা তাদের মানে আত্মার শান্তি কামনা করি, তাদের প্রতি আমাদের কর্ডিয়াল শ্রদ্ধা জানিয়ে আপনারা সাহেব আপনারা খুব ভালো থাকুন। আপনারা এই কোভিড পরিস্থিতি থেকে একটা জায়গায় নিয়ে এসছেন, এখনও ল্যাবরেটরিতে আপনারা চালিয়ে যাচ্ছেন সায়েন্টিস্টদের সঙ্গে, এবং মানুষকে ভালো করে তুলছেন প্রতিদিন। আপনাদের আমরা স্যালুট জানাই। আপনারা খুব ভালো থাকুন, আপনার পরিবার খুব ভালো থাকুন। প্রতি বছর যাতে আমরা এই দিনটাকে পালন করতে পারি আমরা সেটাই চালিয়ে যাওয়ার চেষ্টা করি। তখন কিন্তু আপনাদের দেখে আপনাদের হাতের সে আমাদের হাতের লোক ছেড়ে আরো ডক্টর সাহেব তোমরা সবাই কিছু দিও, তুমিও ভালো থাকো।